ইন্টারনেটে রয়েছে 100 কোটিরও বেশি ওয়েবসাইট, আমরা কয়টি সম্পর্কে জানি? আজকে 60টি ওয়েবসাইট সম্পর্কে দেখাবো, একজন স্টুডেন্ট থেকে নিয়ে যারা ইন্টারনেটে ব্রাউজিং করে, যে কারো একটি হলে ওয়েবসাইট কাজে লাগবে। চলুন দেখে আসি। প্রথমে যে ওয়েবসাইটটি দেখাবো সেটা হলো ninty.com। ninty.com এর যে সুবিধা হলো, যদি আপনি প্রথম একটা কম্পিউটার কিনেন, আপনি হয়তো বুঝতেছেন না যে আপনার কম্পিউটারে কোন কোন সফটওয়্যার এখন প্রয়োজনীয়, কোনগুলা আপনি ইউজ করবেন, কোনগুলা করবেন না, কোথায় গেলে ডাউনলোড করতে পারবেন, এগুলা বুঝতেছেন না। যদি আপনি ninty.com এ চলে আসেন, আসার পরে এখানে দেখবেন কম্পিউটারের সবগুলো সফটওয়্যার, দেখেন ওয়েব ব্রাউজারও আছে, ডকুমেন্ট আছে, মেসেজিং, মিডিয়া, রান টাইম সবগুলাই এখানে পাবেন, যেটা আপনার যেটা যেটা প্রয়োজন। শুধু জাস্ট এরকম রাইট চিহ্ন দিয়ে নিচে গেট ইউর নিনটি, জাস্ট এটাতে ক্লিক দিলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো যতটা আপনার প্রয়োজন একসাথে সবগুলো দিতে পারবেন, আশা করি এটা কাজে দিবে আপনাদের। তারপরে যে ওয়েবসাইটটি দেখাবো, হাউ সিকিউর ইজ মাই পাসওয়ার্ড। আমি একটা ভিডিও তৈরি করছিলাম ফেসবুক প্রোটেকশন নিয়ে, যে বলছিলাম যে ফেসবুকে কিভাবে পাসওয়ার্ড প্রোটেকশন দিবেন। সো এই ভিডিওটা যদি দেখতে চান, ভিডিওর উপরের আই বাটনে আগের ভিডিওটা পেয়ে যাবেন। সো এখানে দেখুন কিভাবে আপনি পাসওয়ার্ডটা সিকিউর করবেন। সাপোজ আমি যদি এখানে নর্মাল একটা পাসওয়ার্ড দেই, দেখেন আমি 1 2 3 4 একবারে নর্মাল একটা পাসওয়ার্ড দিছি। নর্মাল পাসওয়ার্ড দেওয়ার কারণে এখানে কিন্তু লেখা আসতেছে, আপনারা ফলো করেন, আমার এই পাসওয়ার্ডটা ভাঙতে গেলে একজন হ্যাকারের জন্য কত সময় লাগবে। এখানে লেখা আসতেছে ইনস্ট্যান্টলি, মানে এই মুহূর্তে সে ভেঙে ফেলতে পারবে। একটা শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে হলে আপনাকে ওই ভিডিওর মধ্যে আমি বলছিলাম স্পেশাল ক্যারেক্টার এবং ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর সবকিছু মিল করতে হবে আপনাকে। ওই ভিডিওটা দেখে নেবেন, ভালো করে বুঝতে পারবেন। সো আপনি যদি ভালো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনার অবশ্যই আপনার পাসওয়ার্ডটা সহজে হ্যাক হবে না। এখানে দেখেন আমি যে পাসওয়ার্ডটা লিখছি, এখানে আমার 924 ট্রিলিয়ন বছর লাগবে আমার এই পাসওয়ার্ডটা ভাঙতে হলে। আপনি হয়তো ভাবতেছেন এত লম্বা পাসওয়ার্ড আমি কিভাবে মনে রাখবো, আপনি ছোট করে পাসওয়ার্ড দিতে পারেন, বাট ছোট করে পাসওয়ার্ড দিলেও আপনি সেই ট্রিক্সটা আপনার অবশ্যই মনে রাখতে হবে। ট্রিক্সটা যদি মনে না রাখেন, তাহলে অবশ্যই দেখেন আগের থেকে অনেক ছোট একটা পাসওয়ার্ড দিছি, বাট পাসওয়ার্ডটা ভাঙতে এখানে দেখাচ্ছে 53 বছর সময় লাগবে। সো আপনি যখন একটা সোশ্যাল সাইট হোক বা ইমেইলের পাসওয়ার্ড হোক, যে কোনো কিছুর পাসওয়ার্ড যখন আপনি দিবেন, অবশ্যই ভালোভাবে দেখে শুনে বুঝে পাসওয়ার্ডটা দিবেন। এই সাইটটাও আপনাদের অনেক কাজে লাগতে পারে। তারপরে একটা ওয়েবসাইট দেখাবো, সেটা হলো easytyper.com। এই ওয়েবসাইটটা স্টুডেন্টদের ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে। যেমন যদি স্যার বা ম্যাডাম বলে দেয় এই বিষয়ের উপরে একটা প্যারাগ্রাফ বা একটা এসে লিখে আনো, সো আপনি খুঁজে পাচ্ছেন না কিভাবে লিখবেন, এখানে জাস্ট এই ওয়েবসাইটের মধ্যে আসার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে আপনার টপিকটা লিখবেন, কোন টপিকের উপরে আপনি রচনা লিখবেন বা এসে লিখবেন, সেই টপিকটা লিখবেন। সাপোজ আমি যদি লিখি স্কুল, একটা স্কুল নিয়ে একটা রচনা লিখবো আমি। সো এখানে স্কুল লিখলাম, স্কুল লেখার পরে এই যে কলম আছে, কলমের উপরে ক্লিক দিবেন। যে কোনো টপিকই হোক, এখান থেকে আপনি সেম ভাবে এসে টাইপ করতে পারবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস দেখবেন, এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে আপনি কিবোর্ডের যা ইচ্ছে সেটাই আপনি টিপতে পারেন। প্রয়োজনে আপনি একটি বাটনও বারবার টিপতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে টপিকটা সিলেক্ট করছেন ফার্স্টে, সেই টপিক্সের উপরে এখানে সুন্দর করে প্যারাগ্রাফ লেখা হয়ে যাবে। এখন দেখেন আমি দুইটা বাটন চাপতেছি, আপনি চাইলে একটি বাটনও চাপতে পারেন, বাট এখানে কোনো ভুল হবে না, পরে এখান থেকে আপনি কপি করে নিতে পারেন। তারপরে যে ওয়েবসাইটটা দেখাবো সেটা হলো gethuman.com। এই ওয়েবসাইটটা অনেক সময় আমাদের প্রয়োজনে পড়ে, কোনো কোম্পানির ফোন নাম্বার বা কোনো কোম্পানির সাথে ফোনে সরাসরি কথা বলা, তার জন্য আমরা নাম্বারগুলো খুঁজে পাই না, কোথায় কোথায় পাবো, কোথায় থেকে নাম্বারটা নিব, আসলে এই এই কোম্পানির নাকি সেটা আমরা জানি না। সেক্ষেত্রে এই ওয়েবসাইটে যদি চলে আসেন, এখানে শুধু কোম্পানির নামটা লিখবেন। সাপোজ আমি একটা কোম্পানির নাম লিখতেছি এখানে, নোকিয়া, একটা মোবাইল কোম্পানি, জাস্ট এখানে নাম লিখলাম এবং নিচে চলে আসছে, বা আপনি এখানে সার্চ দিলেও পেয়ে যাবেন। যদি এখানে আমি সার্চ করি, দেখেন এখানে এই নাম্বারটা দিছে, এবং এই নাম্বারটাতে যদি আমি কল দিই, তাহলে আমাকে কতক্ষণ ওয়েট করতে হবে, 22 মিনিট ওয়েট করতে হবে ম্যাক্সিমাম। 22 মিনিটের ভিতরে তারা আমার ফোনে রেসপন্স করবে, ইনস্ট্যান্টলি আপনি কথা বলতে পারবেন। ভিভোতে যদি আমি ফোন দেই, এখানে দেখেন এই নাম্বারে আপনাকে ফোন দিতে হবে, এটা হলো তাদের অফিসের নাম্বার, এবং কারেন্ট ওয়েট মাত্র 5 মিনিটের মধ্যে তারা আমাকে রেসপন্স করবে। তো এইরকম এখানে আপনি যে কোনো কোম্পানির নাম লিখে সার্চ করবেন, এবং কোম্পানির ইনফরমেশনগুলো বা কোম্পানির ফোন নাম্বার খুব সহজে আপনি এখান থেকে পেয়ে যাবেন। নিচে দেখেন কোম্পানির ইনফরমেশনগুলো সব দেয়া আছে। তারপরে যে ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, ইউ আর গেটিং ওল্ড। আপনার রিয়েল বার্থডে যদি এখানে দেই, দেখেন এখানে দেওয়ার পরে
যদি আমি গোতে এন্টার করি তাহলে দেখেন আমার জন্ম থেকে আজ পর্যন্ত কতবার হার্ট বিট হয়েছে এটার একটা পরিসংখ্যান এখানে আছে। আপনার জন্ম থেকে কতবার আপনি নিঃশ্বাস নিছেন সেটার একটা পরিসংখ্যান এখানে পাবেন। তারপরে আপনার জন্ম থেকে এ পর্যন্ত কতজন লোক মারা গেছে, কতজনের জন্য লোকের জন্ম হয়েছে, সবকিছুর পরিসংখ্যান এখানে মোটামুটি পেয়ে যাবেন। এবং আপনার জন্মের পর থেকে কি কি ঘটনা ঘটছে দিনগুলা, সেই সালগুলা এখানে পেয়ে যাবেন, এবং সাথে তার ডিটেলস লেখাটাও পেয়ে যাবেন। এজ এ চাইল্ড, আপনি যখন শিশু ছিলেন, আপনি যখন টিনেগার ছিলেন, আপনি যখন ইনফ্যান্ট ছিলেন, একবারে শিশু ছিলেন, সো এই জিনিসগুলা আপনি এখান থেকে জানতে পারবেন, এইরকম সবকিছু পেয়ে যাবেন আশা করি এই ওয়েবসাইটটিতে, এবং এটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং কাজে দিবে। তারপরে যে ওয়েবসাইটটা দেখাবো সেটা যারা ইন্টারনেট ব্রাউজিং করে তাদের অনেক কাজে দিবে। মনে করেন আপনি কোনো সাইটে একটা আইডি খুলতেছেন বা একটা অ্যাকাউন্ট করবেন, বাট সেই সাইটটা কিন্তু বিশ্বস্ত না, কিন্তু আপনাকে এখন এই মুহূর্তে কাজ করার জন্য সেই সাইটে আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। যার ধরুন আপনাকে রেজিস্ট্রেশন করতে গেলে আপনার ফোন নাম্বার চাইবে, কিন্তু আপনি যদি আপনার ফোন নাম্বার দেন আপনার কোনো ধরনের সমস্যাও হতে পারে। আপনার ফোন নাম্বার দিলে আপনি কোনো উপায় না থাকার কারণে আপনার ফোন নাম্বার দিতে হচ্ছে, বাট আপনি এখান থেকে দেখেন এখান থেকে আপনি যে কোনো দেশের যে কোনো একটা নাম্বার আপনি পছন্দ করতে পারেন। যেমন দেখেন এখানে নেদারল্যান্ড, নেদারল্যান্ড যদি আপনি এই নাম্বারটা দিতে পারেন ওই জায়গায়, দেওয়ার পরে এই নাম্বারে যখন মেসেজ যাবে, মেসেজ যাওয়ার পরে আপনি এখানে মেসেজটা পেয়ে যাবেন। এটা কিন্তু অনেকেই ব্যবহার করতেছে, সবগুলোই ব্যবহার করতেছে, দেখেন যে 11 সেকেন্ড এগো, 50 সেকেন্ড এগো একজনে ব্যবহার করছে, সো আপনি ওইরকম ব্যবহার করতে পারবেন। নাম্বারটা যখন আপনি দিবেন, নাম্বারটা দেওয়ার পরে এখানে যখন মেসেজ আসবে এবং মেসেজের মধ্যে যে কোডটা আসবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই করতে পারবেন। লাগবে না আপনার নিজের কোনো নাম্বার, এখান থেকে আপনি খুব সহজে কাজটা সেরে নিতে পারতেছেন। তারপরে যেটা আছে সেটা হলো virustotal.com। এখানে আমরা অনেকে অ্যান্টিভাইরাস ইউজ করে থাকি, কিন্তু ভাইরাস টোটাল হলো এমন একটা ওয়েবসাইট যেটা অ্যান্টিভাইরাস থেকেও আরো বেশি কার্যকর। এবং ভাইরাস টোটালে আপনি যদি মনে করেন আপনার ফাইল বা ছবি যে কোনো জায়গায় ভাইরাস আছে, সেটা খুব সহজে আপনি চুয়েজ ফাইল এখানে দেওয়ার পরে জাস্ট এটা সার্চ করে নেবেন। যেমন আমার একটা ভিডিও, ভিডিওটা যদি আমি সিলেক্ট করি, ভাইরাস টোটালে আমি স্ক্যান করি, তাহলে আমার এটাতে ভাইরাস আছে কিনা সেখানে দেখে দিবে, যেটা অনেক সময় অনেক অ্যান্টিভাইরাসও ধরতে পারে না। সো ভাইরাস টোটালটা ভীষণ ভীষণ কাজে দিবে আপনাদের। সো আমার ভিডিওটা কেমন লাগলো, আশা করি 60টা ওয়েবসাইটের মধ্যে আপনার কোনো একটি ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবেন, সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।